নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চাকরি ব্যবসার ক্ষেত্রে বাধা মুক্তি, কর্মে উন্নতি, জীবনে সৌভাগ্য বৃদ্ধি, ঘরে শান্তি স্থিতি এবং সমৃদ্ধ আনা, সুস্বাস্থ্য, আনন্দ, খ্যাতি, জ্ঞান, মর্যাদা, সৃজনশীলতা ইত্যাদি বৃদ্ধির জন্য আপনি গণেশ শঙ্খ বাড়িতে রাখতে পারেন। গণেশ শঙ্খ সনাতন হিন্দু ধর্মে গজানন গণেশজিকে প্রতিনিধিত্ব করে। ভগবান গণেশ হলেন হিন্দু ধর্মের এমন একজন দেবতা যিনি অন্যান্য দেবতাদের আগে পূজিত হন। হিন্দু ধর্মে যে কোনো পুজো পার্বণ, উৎসব, অনুষ্ঠান, ব্রত শুরু করার আগে প্রথমেই গণেশজিকে বন্দনা করা হয়। গণেশজি হলেন বিঘ্নহন্তা। তিনি বাধা বিপত্তি মুক্ত করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। গণেশজি হলেন কলা এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক। কলা অর্থাৎ শিল্পকলা। তিনি বুদ্ধির দেবতা, প্রজ্ঞার দেবতা। তাই বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ শঙ্খ যার বাড়িতে থাকে তার সংসারে কোনো কিছুর অভাব থাকে না। সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি তার বাড়িতে বিরাজ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে ব্যক্তির ঘরে গণেশ শঙ্খ রয়েছে সে ব্যক্তির জীবনে রাহু গ্রহের ক্ষতিকারক প্রভাব পড়বে না। ভক্তদের পথে আসা সমস্ত বাধা দূর করেন গজানন গণেশ, এবং গণেশ শঙ্খ সেই কাজ করে। গণেশ শঙ্খের উপাসক কালো জাদু বা নেগেটিভ শক্তির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারে, এবং যে ব্যক্তি গণেশ শঙ্খের পুজো করে বলা হয় তার জীবনে কখনো দারিদ্র যোগ আসে না। দারিদ্র যোগ থেকেও আমাদের উদ্ধার করে গণেশ শঙ্খ। গণেশ শঙ্খের নিয়মিত পূজা সংসারে শ্রীবৃদ্ধি ঘটায়। দক্ষিণাবর্তী শঙ্খ বা জল শঙ্খ যেমন শুধুমাত্র মা লক্ষ্মীকে আরাধনা করার জন্য বা লক্ষ্মী লাভের জন্য ঘরে রাখা হয়, ঠিক সেই রকম গজানন গণেশের শঙ্খ, গণেশ শঙ্খ যে কোনো বাধা বিপত্তি, সংসারের উন্নতি, সমৃদ্ধি, সিদ্ধি, সৌভাগ্য, সুস্বাস্থ্যের জন্য ঘরে থাকে। আপনারা হয়তো অনেক সময় দেখতে পারেন বড় বড় দোকানে বা শোরুমে সামনের দিকে গণেশ শঙ্খ রাখা থাকে। এই গণেশ শঙ্খ ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো লাভ দেয়। গণেশ শঙ্খ বাড়িতেও রাখা যায়, মন্দিরেও থাকে এবং এর নিত্য পুজো হয়, এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্থানেও রাখতে পারেন। ব্যবসায় দীর্ঘদিন ধরে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে গণেশ শঙ্খ সাহায্য করবে। চাকরির ক্ষেত্রে বাধা, সেক্ষেত্রেও গণেশ শঙ্খ ব্যাপকভাবে কার্যকরী। গণেশ শঙ্খ শত্রু নাশ করে। গণেশ শঙ্খের কিছু উপকারিতা। ভক্তরা বিশ্বাস করেন গণেশ শঙ্খের নিয়মিত দর্শন বাধা দূর করে। কাজ শুরু করলে সেই কাজ শেষ করতে সাহায্য করে। যারা ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা গণেশ শঙ্খ বাড়িতে আনুন, ব্যবসায় লাভ হবে। বুধবারে গণেশ শঙ্খের পুজো বাড়িতে করবেন। এই শঙ্খ কিভাবে বাড়িতে পুজো করতে হয় ভালো জ্যোতিষ দেখিয়ে আপনার জন্মছক অনুসারে সেইভাবেই পুজো করুন। যাদের প্রতিনিয়ত কোনো না কোনো রোগ লেগে আছে গণেশ শঙ্খ তাদেরও রোগ মুক্তিতে সাহায্য করবে। গণেশ শঙ্খে রয়েছে অলৌকিক উপকার। যাদের জন্মছকে বুধের দশায় রোগ থাকে গণেশ শঙ্খের পুজো প্রত্যেক বুধবারে তাদের করতে বলা হয়। ঠিক যেমন গণেশজি সমস্ত দেবতার মধ্যে প্রথম উপাসক, ঠিক একইভাবে ঘরে যখন পুজো করবেন প্রথমে গণেশ শঙ্খের পুজো করবেন। গণেশ শঙ্খ ফু দেওয়া হয় না, তবে এই শঙ্খ পুজোর জন্য ব্যবহৃত হয়। আরও একটি কারণে গণেশ শঙ্খের ব্যবহার হয়। বহু নিঃসন্তান দম্পতিরা গণেশ শঙ্খের পুজো করেন। গণেশ শঙ্খে গরুর দুধ ভরে পান করলে বলা হয় সন্তানের সুখ পাওয়া যায়। এটি একটি প্রচলিত বিশ্বাস। বহু দম্পতিরা যাদের সন্তান নেই সন্তান প্রাপ্তির জন্য এটি করে থাকেন। গণেশ শঙ্খ পুজোর পরে হলুদ কাপড়ে বা লাল কাপড়ে মুড়ে একটি পরিষ্কার স্থানে রাখবেন। গণেশ শঙ্খ আপনার লকারে, ক্যাশ বাক্সেও রাখতে পারেন, পূজার স্থানেও রাখতে পারেন। বন্ধুরা, পুজোর শঙ্খ কত রকমের হয় এই নিয়ে আমাদের চ্যানেলের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা এখনও যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আপনাদের শঙ্খ সম্পর্কে অনেক বিষয় জানতে সুবিধা হবে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।